অপরাধীর সঙ্গে একটা কথা আছে, অপরাধী তার অপরাধের কিছু না কিছু চিহ্ন রেখে যায়। ভালো করে খোঁজো রত্না, এখানে আর কে কে এসেছিল, কারা আসতে পারে, কারা তাকে খুন করতে পারে। আমার মনে হয় ওই ডন আক্কিল আলীর মুখ বন্ধ করার জন্য খুন করতে পারে। ডন? কিন্তু ডনকে খুনি সাব্যস্ত করতে হলে একটা প্রমাণ দরকার। আমি বলেছি মাথা ঠান্ডা করে প্ল্যান করে সামনে এগোতে হবে, ডনকে মারতে হবে। কিন্তু কিভাবে? রত্না, সে দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। কে তুমি? আমার বান্ধবী ললি, ওর ভাইকে সেখানে ছোট ভাই সাজু খুন করেছে, ও প্রতিশোধ নিতে চায়। শোনো, এসো এসো না, এসো এসো। কই গেল ললি? আয় ললি, তুমি কই গেল ডার্লিং? তোমার তো খুঁজে পাই না। আয় ললি। আমি তোর সামনে। হ্যাঁ আমি, দেখ এই সেই চাবুক, যে চাবুক দিয়ে তুই আমার মাকে হত্যা করেছিস, সেই হত্যার প্রতিশোধ হবে এখন। সাম্বাগিরি করিস নে, এদিক টাকা দেখ, আমার সামনে ছাড়ে দে, তা না হলে তোর প্রেমিকাকে গুলি করে মাথার খুলি উড়া দেবো রে। দেখেছি, আমার সামনে ছাড়ে দে। কখনো বাইরে এলো না।